হ্যালো বন্ধুরা, সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। আপনারা যারা নতুন ভাইয়েরা আছেন বা নতুন খামারি আছেন, নতুন আর শুরু করতে চাচ্ছেন বা নতুন শুরু করেছেন, তো আপনারা যখন লার্ভাগুলা খাবার দিবেন, আপনারা যদি কেউ ছোট লার্ভা কিনে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনাদের নতুন করে খাবার দিতে হবে, কিছুদিন লালন পালন করতে হবে, এরপর আপনারা মাদারের জন্য প্রস্তুত করতে হবে। আর যারা পূর্ণবয়স্ক লার্ভা নিয়ে এসেছেন তারা তো মাদারের জন্য প্রস্তুত করবেন। তো আপনারা যারা এরকম অনেক আছে, লার্ভা আছে, বা আপনারা নতুন করে শুরু করতেছেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে লার্ভার খাবার দিচ্ছেন, খাবারের যে ইয়াটা আছে, ট্রে আছে, সেই ট্রের ভিতর দেখা যাচ্ছে যে অনেক ময়লা দেখায়। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা ছাকুনির মাধ্যমে এটা ছেঁকে নিচ্ছি, তার কারণ এরা যে ডাস্ট, অর্থাৎ এরা যে মল ত্যাগ করে, সেগুলাই যে দানা দেখা যাচ্ছে। আর আমরা ছাকুনি, এই যে যে দানাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে মল, বিটল পোকার মল। আর এটা ছাকুনির জন্যে একটা, এই যে আমি নেট জাতীয় একটা ঝুড়ি নিয়েছি, আপনারা বিভিন্ন ধরনের ঝুড়ি কিনতে পাবেন বাজারে, প্লাস্টিকের দোকানে। তো এইভাবে আপনারা ছাকুনির মাধ্যমে ছাকতে পারেন। তো ছাকলে আসলে বিষয়টা হচ্ছে, আপনারা প্রতিনিয়ত ছাকার প্রয়োজন নেই, এক দেড় মাস, এক মাস পর পর ছাকার প্রয়োজন হয়, বা আপনারাই নিজেরাই বুঝতে পারবেন যে ছাকার প্রয়োজনীয়তা আছে কিনা, কখন ছাকবেন। তো আসলে ছাকার মূল উদ্দেশ্য যে আপনার যখন ময়লাটা বেশি হয়ে যায়, আপনারা যখন খাবার দিবেন, সেক্ষেত্রে দেখা যায় যে ওই ময়লাগুলা আপনার আর্দ্রতার কারণে কাদা কাদা অবস্থা হয়ে গেছে, স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে গেছে। তো আপনার ট্রেতে যদি স্যাঁতস্যাঁতে অবস্থা লক্ষ্য করেন, সেক্ষেত্রে একটু সমস্যার কারণ সমস্যা হবে বিটল পোকার জন্যে। তো এরা তো আসলে আপনার শুষ্ক জায়গায় থাকতে পছন্দ করে, যার কারণে আপনারা যদি স্যাঁতস্যাঁতে অবস্থা রাখেন, সেক্ষেত্রে এরা আপনার ট্রে থেকে বের হয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। আর যখন আপনার ময়লাগুলা থাকে, বা আপনি যখন গমের ভুষি দেন বা অন্যান্য খাবার দেন, তখন দেখা যাচ্ছে কি যে এরা ওইটার ভিতর খায়, এবং আস্তে আস্তে ওইটা মল ত্যাগ করতে করতে এরকম একটা পরিবেশ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছাকছি, তো এখানে যে সাদা সাদা যে টুকরাগুলো দেখছেন, এগুলো আসলে ককশিট, প্লাস্টিকের ককশিট। আমি আগে দেখিয়েছি আপনাদেরকে যে একটা ভিডিও করেছিলাম যে বিটল পোকা প্লাস্টিক খায়, তো আসলে কোন ধরনের প্লাস্টিক সেটা আপনারা জানেন, আমি দেখিয়েছিলাম ভিডিওতে। তো এইভাবে শিখে নিলে হবে যে আপনার যখন, আমি দেখেছি যে যখন মিষ্টি কুমড়া বা পেঁপে বা লাউ এই ধরনের খাবার দেওয়া হয়, তখন দেখা যাচ্ছে যে এরা একটু নরম নরম প্রকৃতির মল ত্যাগ করে। সেই ক্ষেত্রে আপনার ভিতরে যদি অনেক অনেক পরিমাণে যে এই মল থাকে বা ওদের পায়খানাগুলো থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আর্দ্রতার কারণে এটা স্যাঁতস্যাঁতে অবস্থা হয়ে যায়। তো স্যাঁতস্যাঁতে অবস্থা হওয়ার কারণ, এ সম্পর্কেও আমি একটা ভিডিও করেছি, তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন, আমি ইন্ডিস্ক্রিপশনে দিয়ে দেব। তো আপনারা এইভাবে ছেঁকে নেবেন। তো আমরা সাধারণত বাইরে বিভিন্ন ধরনের প্লাস্টিকের দোকানে বিভিন্ন ধরনের ছাকুনি পাওয়া যায়, আপনারা ছোট বড় বিভিন্ন ধরনের আকৃতির, অর্থাৎ এই যে নিচে যে ছিদ্র, বিভিন্ন ধরনের আকৃতির ছাকুনি পাবেন। তো আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নিতে পারেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি যেটা নিয়েছি এটা আসলে তেমন বড় না বা ছোটও না। যদি আপনি বড় ওই ছিদ্র আকৃতির ছাকনিগুলো নেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার বিটল পোকাগুলো, ছোট ছোট পোকাগুলো পড়ে যাবে। আবার দেখা যাচ্ছে এটা ছাকতে একটু সমস্যা হবে, আর আপনার যেহেতু এই পোকার ডাস্টগুলো বা
মলগুলা আসলে ছোট ছোট, এই জন্য তেমন বড় প্রকৃতির ইয়াটা লাগে না, ছাকুনিটা লাগে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ছাকুনি ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে আপনাদের ভালো হয়। যারা নতুন খামারি আছেন আপনারা এরকম ছাকুনি ব্যবহার করতে পারেন। আর যারা ইতিপূর্বে খামার শুরু করেছেন বা এ বিষয়ে দক্ষ, তাদের তো আর বলার কিছু নাই, তারা বিভিন্নভাবে ইয়া করতে পারেন। তো আমি সাধারণত এইভাবে করে থাকি। তো বন্ধুরা, আমি আপনাদের দেখানোর জন্য এই যে যে ডাস্টগুলো আছে, এই ডাস্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ইসের পায়খানা। দেখুন দেখুন, এখানে একটা বিটল পোকাও নিচে পড়ে নাই, এগুলো সব ময়লা, বিটল পোকার ময়লা। আর এই যে যে ট্রেটা, এই যে ট্রে, এগুলো আমরা এখন দেখতে পাচ্ছেন একবার পরিষ্কার, এই যে এখন একবার পরিষ্কার, শুধুমাত্র পোকাগুলো আছে। এখন এর ভিতর খাবার দিয়ে দিতে হবে। তো আপনারা বিভিন্ন ধরনের খাবার দেন, আমি আপনাদের সামনে দেখিয়েছি যে আমি আসলে গমের ভুষিটা বেশি দিয়ে থাকি, গমের ভুষি আর পেঁপেটা বেশি দিয়ে থাকি। তো গমের ভুষি দেওয়ার পরে যে পেঁপের কয়েক টুকরা দিচ্ছি, তো আপনারা এই এইভাবে কেটে দিতে পারেন। তো পেঁপের টুকরাগুলা বা পেঁপে বেশি দেওয়ার প্রয়োজন নাই, পরিমাণ মতো দিলে, প্রতিদিন বা প্রতিদিন দেওয়ার প্রয়োজন হয় না, 2-3 দিন পর পর দিলেই আনার। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক করে জানাবেন বা কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর আগে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।